নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ওয়ার্ল্ড অফ দোসি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আজকের দিনটা হলো কী বার আজকে আজকে সোমবার সোমবার আজকে সকালবেলায় যে এখানে কিন্তু গাছটায় তিনটে চারটে ফুল ফুটেছে যে ফুলগুলো মোটামুটি দুদিন থাকে তারপরে কিন্তু আপনা আপনি ঝরে যায় ফুলগুলো এই যে ছোট্ট গাছ যে কটা কুড়ি মানে কুড়ি ছিল কিনে আনার সময় মোটামুটি সব কটা ফুটেছে কয়েকটা বাকি আছে এই যে আর এই গোলাপ ফুলটা কিন্তু ফুটছে না কুড়ি অবস্থাতেই ঝরে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না কি অসুবিধা হচ্ছে এই যে কুড়িগুলো কিন্তু পড়ে যাচ্ছে ফুটছে না কুড়ি ধরছে কিন্তু এই যে কুড়ি বিয়ে হয়ে কিন্তু পড়ে যাচ্ছে ফুলটা পুরো ফুটছে না ওটা দেখতে হবে দোকানে বলে কোন ওষুধ টষুধ দেয় কি না সকালবেলা আমরা এই যে চা নিয়ে বসে পড়েছি আর আমার ছোটো মা ওখানে এই দেখো মুড়ি না মুড়ি না এটা হচ্ছে পপকর্ন দোকান থেকে ও পপকর্ন নিয়ে এসছে এ দেখো দিদি নিয়ে নিচ্ছে বলছে নে বলছে হ্যাঁ হ্যাঁ চা খাবে দুধ খাবে না সকালবেলা জোর করে মানে একটুখানি দুধ দু তিন চামচ মনে হয় ওকে মানে ওই গিলিয়ে দিই ওয়ে করে চামচে করে কিছুতেই কেঁদে কেটে মানে একসা ওকে কিছুতেই ওই দুধ খাওয়াতে পারি না আমি আর এখানে আজকে মাছ এনেছে এটা সীতাপাটি মাছ নেছে আজকে এই মাছটা আজকে হবে হচ্ছে ঝাল এই মাছ তো ঝাল ছাড়া কোনো উপায় নেই ঝোলতে হবে না ঝালই হবে মাছগুলো ভেজে নিচ্ছি আর কালকে ও বাড়ি থেকে আসার সময় অনেক টমেটো এনেছি মানে ও বাড়িতে গাছ রয়েছে টমেটো সেই গাছটাতে এত পরিমাণে টমেটো হয়েছে মা আমাকে বড়ো প্লাস্টিকের এক প্লাস্টিক টমেটো দিয়ে দিয়েছে মানে কাঁচা কাঁচা অবস্থায় সব নি তিন চারটে পাকা আর সব কাঁচা কাঁচা টমেটো মানে ওই ইঁদুরে খেয়ে নিচ্ছে টমেটোগুলো কাঁচা অবস্থাতে ওই জন্য আর সব পেড়ে নিয়েছে কয়েকটা আরও আছে গাছে এবারে বেশিরভাগ সব পেড়ে নিয়েছে নিয়ে ওই দিয়ে দিলাম আমার খায় না বেশি আর আমাকে অনেকটা এই যে এই টমেটোগুলো গোল গোল করে চাকা চাকা করে কেটে দিয়েছি পেঁয়াজ রসুন আদা টাদা কাঁচা লঙ্কা দিয়ে এইটা হচ্ছে ঝাল হবে কোনো রকম সবজি আর অন্য কিছু দেব না এই শুধু টমেটো দিয়েই ওই মাছটা ঝাল করব টক টক মতো হবে একটু এত সুন্দর টমেটো গুলো মানে একটু বড় হলে পাকলে কত সুন্দর হতো কিন্তু না ওই পাকতে দিচ্ছে না তার আগেই খেয়ে নিচ্ছে টমেটো এত পরিমাণে টমেটো হয়েছে ওই গাছে প্রচুর টমেটো হয়েছে প্রচুর কিন্তু গেছিলাম বলে মা আবার কাল দিয়ে দিল যে অতগুলো তো নষ্ট হবে শুধু শুধু সব এখানে সাইকেল চালাচ্ছে দুজনে এই যে এখানে হচ্ছে কচুলতি কচুলতি পেঁয়াজ রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আজকে হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি বসিয়েছি যেহেতু আমাদের এখানে পুজো আছে তো ওই ঠাকুরে রে ওঠে বলে ওই জন্য একটু আগে রান্নাটা করিনি তো সেই সময় আগুন জ্বালানো যায় না ওই জন্য এখানে কি কি রান্না করেছি লাউ শাক ভাজা হয়েছে এখানে কচুল হয়েছে আর এই যে এখানে মাছের এই ঝালটা যেটা দেখালাম মাছের ঝাল কাঁচা টমেটো দিয়ে আর এখানে ডিম করেছি কারণ আর বাচ্চারা তো ওটা খাবে না দুই মেয়ের জন্য ডিম করেছি আর এখানে যে চাটনি ছিল বড় মার জন্য একবেলার জন্য অমলেট করেছি একবেলা সিদ্ধ করেছি আর ছোটো মাথিবেলায় সিদ্ধ অমলেট ঝোলটা খেতে বেশি ভালোবাসে আর এই যে মাংসগুলো কালকে বেঁচে গেছিলো এটা খাসির মাংস ছিল একটা মুরগির মাংস চিকেনটা তো বেঁচে গিয়েছিল ওই তরকারি সব রয়েছে আর এই সব টুকটা করা হয়েছে এই দিয়ে আজকের হবে খাওয়া এই আমাদের আইটেম আর এই যে রাত্রিবেলা আমি এখানে হচ্ছে রুটি বানিয়ে নিয়েছি নিয়ে গেছে তার দাদার রাস্তায় খেলছিল দাদার কাছে তাকে এখন আনতে যেতে হবে সে গেছে তার দাদার বাড়ি ডুব্গু দাদার কাছে যাবে বলে কি কার না বায় না এসে এবারে ভাত মেখে যাচ্ছে এসে এবারে খাওয়াবো চলো দেখতে থাক এই যে বাবাকে এখানে খেতে দিয়েছি মা ঘরে খাচ্ছে রাত রুটি খাওয়া ঘরে খাচ্ছে দেখো বাবা এখানে খেলা করছে নিয়ে আসবি তা দাও বল খুলে এখানে দেখো আমাদের উপরের ঘরের জানলাটা থেকে পুরো দেখা যাচ্ছে আমাদের সামনের মানে একদম ওই গলির সামনে যে রাস্তাটা পুরো লাইটিং করা হয়েছে একদম যেহেতু শীতলা পুজো আমাদের আছে কালকে শীতলা পুজো তো এই যে রাত্রিবেলা একদম দেখা যাচ্ছে পুরো লাইটিংটা এখান থেকে আমাদের বাড়ি থেকে খুব সুন্দর লাইটিং হয়েছে প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছরই হয় মেলা বসে লাইটিং লাইটিং প্রচুর খুব আনন্দ হয় এই শীতলা পুজো শুয়ে পড়ো শুয়ে পড়ো আস্তে আস্তে শুয়ে পড়ো মাথায় লাগবে তো আস্তে আস্তে শুচ্ছে দেখো না শো আস্তে আস্তে শো এই তো তাই তাই করো তাই তাই একটু হাই করে দাও হ্যালো গুড নাইট করে দাও হাই শুয়ে শুয়ে হাই একটু একটু হাম্পি দিয়ে দাও তো এদিকে তাকিয়ে না তুমি কি খাচ্ছো ছোট মানে খেলা করছে আবার ঘুমাবে আজকের মতো বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি লগে আজকের মতো তাহলে এখানেই নমস্কার